আসসালামু আলাইকুম আর হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ দেখার জন্য। সকালবেলা উঠেই দেখি আজকের ওয়েদারটা একদম কুয়াশায় ঢাকা, একদম অন্ধকার হয়ে আছে বাহিরে এবং ঠান্ডাটাও খুব বেড়ে গিয়েছে। তাই সকাল সকালই আগে হিটারের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে বাহিরের টেম্পারেচার -4, তবে বাসায় সব সময় আমরা টেম্পারেচার হাই করেই রাখার চেষ্টা করি এবং সব জায়গায়, স্কুল কলেজ গাড়িতে ভেতরে বাহিরে সব জায়গায় টেম্পারেচার ভালো থাকে, মিনিমাম up to 20 রাখার চেষ্টা করি যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে, আমাদেরও কষ্ট না হয়। আর এই যে যত ঠান্ডাই হোক আর যাই হোক না কেন, শীতের দিনও সকাল সকাল বের হয়ে যেতে হয়, আর ওরা বাবা ছেলে মেয়ে সব 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়, কেউ স্কুলে যাবে কেউ অফিসে যাবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো খুব সকালে স্কুলে যায়, 8টা কিন্তু খুব সকালই বলতে হবে, কারণ এখনো বাহিরটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে আছে, কুয়াশায় ঢেকে আছে, শীতের দিনটা এমনই হয়, তবে সামারে কিন্তু খুব সুন্দর ওয়েদার থাকে। আর এই যে আমার দিনটা তারপর শুরু হয় রান্না বান্না, ঘরের কাজ, টুকিটাকি নিজের কিছু কাজ, দেশে কথা বলা, নানানভাবে আমার দিনটা কেটে যায়। তো আজকে আর আমি আপনাদেরকে স্পেসিফিক কোনো কাজের ভিডিও দেখাবো না, আমার আজকে আমি যে কাজটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করেছি সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা শর্টস এবং একটা রিলস আপলোড করেছিলাম, সেটা হচ্ছে তেলের পিঠা বানানো নিয়ে। তো বানানো নিয়ে না, মূলত আমি তেলের পিঠা ভাজছিলাম, সেটারই একটা শর্টস আপলোড করেছিলাম। তো সেই ভিডিও দেখে অনেকেই আমার কাছ থেকে তেলের পিঠার রেসিপিটা জানতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাস করেন আমি পিঠাপুলি একদমই বানাতে পারি না। তো এই তেলের পিঠাটা সেদিন ট্রাই করেছিলাম এবং সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। তো আজকে আমি আবার পিঠা বানাবো, তাই ভাবলাম ছোট্ট করে একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের উপকারে আসে। আর কথা বলতে বলতে দেখুন, কিছুক্ষণ আগে ওয়েদার ছিল কুয়াশায় ঢাকা, আর এর মধ্যে আমি রান্নাবান্না শেষ করে এসে দেখি হালকা স্নো পড়ে চারদিকটা এইরকম ঢেকে গিয়েছে। এগুলো অবশ্য থাকবে না, কারণ দুপুরের দিকেই আবার টেম্পারেচার আরেকটু হাই হবে, তখন দেখা যাবে সব মেল্ট হয়ে গিয়েছে, তবে স্নো পড়ার সময়টা আমরা কিন্তু বেশ উপভোগ করি। তা আমি চলে আসলাম আমার পিঠা বানানোতে। প্রথমে আমি যেটা করেছি, একটু গুড় ছিল আমার কাছে, সেই গুড়টা আমি দুধ দিয়ে মাইক্রোওভেনে 1 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি, এতে করে গুড়টা মেল্ট হয়ে গিয়েছে। আর দুধ দিয়ে করার কারণ হচ্ছে আমি পিঠাটা যেহেতু দুধ দিয়েই মেখে নেব আর অল্প পানি দেব, সেজন্য ভাবলাম যে একটু দুধ দিয়েই মেল্ট করে নিই, একবারে কাজ হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ, 1 বাটি আর কি, আমি এই বাটির মাপটা দেখাচ্ছি, এই বাটিতে 1 বাটির পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর 1/2 বাটির মতো আমি নিয়েছি ময়দা। তো এই দুটো আমি এখন একসাথে আগে মিক্সড করে নিচ্ছি, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একদম সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, যেন চালের গুঁড়া ময়দা লবণ সব ভালো করে মিক্সড হয়ে যায়। আর তারপর দুধ আর গুড়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা ঢেলে দিয়ে এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আমার কাছে গুড়ের পরিমাণ খুবই কম ছিল, তাই আমি ওইটুকু গুড় দিয়েছি, আর সাথে মিষ্টিটা ঠিক রাখার জন্য চিনি মিক্সড করেছি। তবে আপনারা চাইলে পিঠাটা সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন, আবার সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারেন। চিনি দিয়ে করলে পিঠাটা দেখতে সাদা সাদা হবে, আর গুড় দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে, খুব সুন্দর একটা গন্ধ হয় এবং খেতেও ভীষণ মজা হয়। কিন্তু দুর্ভাগ্য যে আমার কাছে ওই পরিমাণ গুড় ছিল না, তাই আমি একটু চিনিও মিক্সড করেছি। আর মিষ্টির পরিমাণটা তো একদমই আপনাদের আন্দাজ মতো, যে যতটুকু মিষ্টি চান পিঠাটা ঠিক ততটুকু পরিমাণ চিনি বা গুড় দিয়ে দিতে পারেন। আমি ওই গুড়ের বাটিটাতেই হালকা একটু কুসুম কুসুম গরম পানি নিয়েছি এবং এই গরম পানিটা দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা খুব ভালো হয় যদি হাত দিয়ে করা যায়, কারণ এই যে লাম্পসগুলো থাকে এগুলো থাকলে পিঠাটা তো আর ভালো হবে না। তাই ভালো করে হাত দিয়ে মেখে এরকম একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত পিঠাটাকে, পিঠার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আমিও তাই করেছি, এবং আমি আবারও বলছি আমি কিন্তু পিঠা পুলি বানাতে একদমই এক্সপার্ট না, আমি খুব ভালো বানাতে পারি না, আমি নিজেও ইউটিউব দেখে শিখেছি,
এবং যতটুকু শিখেছি এবং যতটা বানাতে পারি সেটা আমার পরিবারের জন্য এনাফ হয়ে যায় এই আর কি। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সাইডে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে খুব ভালো হয় এবং আমার নিজের যেটা বোঝা হয়েছে সেটা হচ্ছে ডোটাকে রেস্টে রাখা খুবই জরুরি একটা বিষয়, কারণ চালের গুঁড়াটা যখন পানিতে ভিজে তখন পানিটা সোক করে নিয়ে বেশ ঘন হয়ে যায়, আবার ফুলে উঠে। তো যার কারণে রেস্টে রাখাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। পরে যদি দেখি যে আরেকটু পানির প্রয়োজন হচ্ছে সেটা আমরা মিশিয়ে নিতে পারবো। তো এই যে এরকম একটা মিক্সচার হবে, খুব ঘন একটা মিক্সচার। তো আমি এখন পিঠাটা বানানো শুরু করতে যাচ্ছি। প্রথম দু একটা পিঠা নষ্ট হতে পারে, যে কোনো জিনিসই বানানোর সময় এ জাতীয় জিনিস যেমন পিঠা, সন্দেশ, মোমো, এই জিনিসগুলো বানানোর সময় আমি দেখেছি সব সময় প্রথম দু একটা একটু নষ্ট হয়, তারপরে দেখা যায় খুব সুন্দর পিঠা বা এ জাতীয় জিনিস হয়েই যায়। তবে আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটাই ফুলে উঠেছে, আর দেখি এখন ভেতরটা যেন কাঁচা না থাকে সেজন্য খুব ভালো করে অল্প আঁচে আমি পিঠাটা ভেজে নিচ্ছি, আর এইরকম গোল্ডেন একটা কালার আসলেই পিঠাটা আমি তুলে নিব। তবে অবশ্যই পিঠাটা হালকা আঁচে ভাজবো যেন ভেতর পর্যন্ত ভালো মতো সিদ্ধ হয়ে যায়, তা না হলে দেখা যাবে, বাংলায় একটা প্রবাদ আছে না, বেশি স্বাদের পিঠা মাঝখানে কাঁচা থেকেই যায়। তো আমার পিঠাটাও হয়তো সেই রকমই হতে পারে, এজন্য মৃদু আছে আস্তে আস্তে করে আমি পিঠা ভেজে নিচ্ছি। এরপর যখন আমি পিঠাগুলো দিচ্ছিলাম, প্রথম দু একটা পিঠা দেখতে একটু তেড়া বেঁকা হলেও পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল করেই হয়েছে। এবং এগুলো বানানোর অনেক রকম টেকনিক আছে, অনেকে দেখেছি চামচের মধ্যে দেয়, বিশেষ করে ইন্ডিয়ার মালপোয়া যেভাবে বানায় ওইভাবেও বানানোর চেষ্টা করে, তাহলে সবগুলো পিঠা একই সাইজের হয়, একই শেপের হয়, দেখতেও ভালো লাগে। এই তো আমি অবশ্য সেরকম কিছু করিনি, আমি একটা ডালের চামচ দিয়েই পিঠাগুলো দিয়েছি যেন আমার পিঠাগুলো প্রত্যেকটা সমান হয়। তো একের পর এক এই রকম কালার করে পিঠাগুলো ভেজে নিলাম, একদম নরম তুলতুলে পিঠা। আর একটা বিষয় বলতে চাই, অনেকেই ভাবেন বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিবেন তাহলে পিঠাটা ফুলে উঠবে, আসলে না, বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিলে দেখা যাবে পিঠাটা শক্ত হয়ে যাবে খেতে, এরকম নরম আর থাকবে না। তো এটা একটা ছোট্ট টিপস, আশা করি আপনাদের হেল্প হবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5:45, মাগরিবের আজান অলরেডি আরও 10-15 মিনিট আগে শেষ, আর এখন দেখেন এখনো আলো, যথেষ্ট আলো, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যে চাঁদ, একদম পূর্ণ চাঁদ। এখনো এত ঝকঝকে আলো, তারপরও চাঁদ আর কি দেখা যাচ্ছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, খুব সুন্দর লাগতেছে চাঁদটা, মানে চোখের সৌন্দর্য আর ক্যামেরার সৌন্দর্য টোটালি ডিফারেন্ট। হয়তো আমার ক্যামেরাও অত ভালো না, আরও ভালো ক্যামেরায় ভিডিও করলে হয়তো আরও সুন্দর দেখা যেত। প্রচণ্ড ঠান্ডা এখন, কিন্তু খুবই ঠান্ডা, এই যে পাশে নিলে একটু আলো। বাবা খুব ঠান্ডা। তৈরি করা পিঠাগুলো নিয়ে আমার এক প্রতিবেশীর বাসায় যাচ্ছি, এক বিদেশি প্রতিবেশীর বাসায়, যারা আমাদের দেশের খাবার খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে এটা সেটা বানালে তাদের বাসায় নিয়ে যেতে আমার ভালো লাগে, তারাও বেশ এনজয় করে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।